গুড ইভিনিং দিয়ার মিষ্টি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করে দিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছো কিরকম আছি। যাই হোক, আজকে যাবো একটু বাড়ার সাথে, বড়দির সাথে ওই লক্ষ্মী পুজোর বাজার করতে। আর সাথে তো আমার বর থাকবেই, ও জানি না কবে আমাকে একা ছাড়বে, আর যেদিন একা ছাড়বে তোমরা তো দেখতেই পারবে, তাই তো? যাই হোক, এখন একটু চা করে খেয়ে নেবো, তারপরে রেডি হয়ে যাবো। আর তার আগে তো পুচকু বাবাকে আবার ঘুম পাড়িয়ে রাখতে হবে, ওকে নিয়ে যাবো না, ও বলেছে আমি কাছ থেকে আসি তারপরে তোমরা রেডি হবে। তো সেই মতো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে, আগে চা খাবো তারপরে বেরিয়ে পড়ব। আর কি কি কিনবো না কিনবো তোমাদের সাথে সব তো শেয়ার করবোই, তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। হয়ে গেছে, যাচ্ছে, হয়ে গেছে ও শেতপুকুরের এটা। বারাসাতের হরিতলার মোড়ে চলে এসেছি। প্রতি বছরই আমরা লক্ষ্মী পুজোর বাজার এখান থেকেই করি, বিশাল বড় বাজার, এখানে সব কিছুই পাওয়া যায়, মানে আর কোথাও যেতে হয় না, কাছাকাছিও আছে, বেশ ভালোই। প্রথমে ঠাকুরের ফলগুলো কিনে নিয়ে তারপরে সবজি বাজারে যাব। এখানে বেশ ঘুরে ঘুরে বাজার করতে ভালোই লাগে, আর লক্ষ্মী পুজোর বাজার তো আমার দারুণ লাগে, মানে সব পুজোরই বাজার ভালো লাগে, আর বাজার জিনিসটাই আমার পছন্দ। বেশ নানা ধরনের, নানা কালারের ফল, তারপর সবজি, সব কিছুই আমার ভালো লাগে, আর জমিতেও যে ফসল ফুলে থাকে সেইগুলোও দেখতে আমার দারুণ লাগে। প্রতি বছরই আমি বড়দির সাথে বাজারে আসি, আর সাথে তো আমার বর থাকবেই, আর ওকে তো আর বাদ দেওয়া যাবে না, আর তিনজনে মিলে ভালোই ঘুরে ঘুরে বাজার করি, আমার তো দারুণ লাগে। আর পুজোর সময় তো একটু দাম বাড়বেই, 10 টাকা হোক আর 5 টাকা হোক। আগের বারে যেমন সব কিছু 20 টাকা ছিল, আখ 20 টাকা, মানে যেটাই কিনো সব 20 টাকা, আর এখন দেখছি 30 টাকা হয়েছে। আমার বরের এই সাজ বাতাসা খুবই পছন্দের, তাই ও প্রতি বছরই আমাদের কেনা করায়। এই দোকানে খই, মুরগি থেকে শুরু করে নাড়ু, তারপরে হচ্ছে মোয়া, সব কিছুই ভালো পাওয়া যায়, তাই এখান থেকেই কিনে নিচ্ছি একসাথে সব। এখানে ফল কেনা সব হয়ে গেছে, এবার সবজি বাজারে ঢুকছি, দেখি কি কি সবজি কেনে দিদি। এক একটা ফুলকপি 30 টাকা করে, এবারে সব কিছুই 30 টাকা। টমেটোগুলো দারুণ লাগছে, পুরো লাল টুকটুকে, আর সবুজ, আবার লেবু না, এটা হচ্ছে মনে হয় কী বলে, ওহো ভুলে গেলাম, হচ্ছে আমলকি, বেশ ভালোই লাগছে লাল সবুজ। আর এদিক থেকে পুঁই শাক কিনবে আর কুমড়ো কিনবে মনে হয়।
এখানে বেশ সুন্দর সুন্দর আলপনাও পাওয়া যাচ্ছে। আগে ছোটবেলায় তো এরকম আলপনা দেখতাম না বলো, তখন খড়ি মাটি দিয়েই সবাই আলপনা দিত, আমার দিদি এখনও দেয়, তাও একটা কিনে নিলাম, ভালোই লাগে। ঠাকুরের সিংহাসনের সামনে এই আলপনা লাগিয়ে দিলে ভালোই লাগবে দেখতে। এখানে আখের গুড়টা ভালোই পাওয়া যায়, তাই এখান থেকে আমার দিদি কিনে নিল। এখন টুনি ফুল কেনা হচ্ছে, আর পদ্ম ফুল তো কেনা হয়ে গেছে, আর যেদিন পুজো সেদিনই দাদা মনে হয় সব ফুল কিনে আনবে। কেনাকাটা প্রায় শেষই হয়ে গেছে বলতে গেলে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর দেখি আমার দিদি বলছে কিছু খাওয়াবে, দেখা যাক কী খাওয়া যায়। এত এখন তো 9:30 বাজে, কিছু পাওয়া গেলে হলো। এই দোকানে তো সব কিছুই শেষ হয়ে গেছে, শুধু স্যান্ডউইচ আছে, এত রাতে স্যান্ডউইচ না খাওয়াই ভালো বলো। এই দোকানে অনেক রকমের চপই ছিল, আমরা তিনজনে তিনটে চপ নিয়ে খেয়েও নিলাম। আর আমার তো খুবই মালপোয়া খেতে ইচ্ছে করছিলো, মালপোয়া দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, তাই একটা মালপোয়াও নিয়ে নিলাম। একটা মালপোয়া নিলাম, এটা সবাই মিলে ভাগ করে খাবো। বাড়িতে চলে এসেছি, গোপাল এখন লাড্ডু খাচ্ছে, মামা পাঠিয়েছে লাড্ডু, তাই না বাবা? বাবা রাগ করেনি, বাবা বাবার জন্য মামা লাড্ডু পাঠিয়েছে, বলেছে নাড়ুকে দিয়ে দিতে। এবার মামা দেখে নেবে, হ্যাঁ সত্যি নাড়ুই খাচ্ছে, আমরা কেউ খাইনি। হ্যাঁ বাজার করা হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছি, তাহলে কালকে আবার দেখা হচ্ছে। বাড়িতে চলে এসেছি আর সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখন প্রথমে একটু চা খেয়ে নেব, যে চাও রেডি, এই যে চা খাও না, ওই যে গরম গরম খেয়ে নাও। আর ওদিকে তো প্রসাদের কাছে চলে গেছে প্রথম গেস্ট, এই মইনাক না? হ্যাঁ, এই যে মাসি করলে, মাসি এখন শাড়ি জামা কাপড়, ঠিক আছে ভিডিও চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, প্রথম গেস্ট আমাদের মইনাক। এই যে চাঁদ বাবা বসে আছে, চাঁদ বাবা এখনো কেউ রেডি হয়নি, লাইট দাদা লাইটও লাগিয়ে দিয়েছে। দেখি এখানে সব প্রসাদ রেডি, এই যে তরকারি, পাঁচ মিশালি যে তরকারি, আর এখানে যে পায়েস, পায়েস হয়ে গেছে, আর এদিকে আছে খিচুড়ি, ভোগ পুরো রেডি। ওই যে জল দিচ্ছি, দাঁড়াও
সব গ্লাসগুলো কি করেছে? আয় ওরে সব পড়াকে বাইরে বার করে দিল, বার করে দিল। মামা আসবে পরে, দাঁড়া আসো তুমি, চলো। সাংঘাতিক ছেলে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে, হ্যাঁ ওখান থেকে ঘনে এসেছে। হ্যাঁ হ্যাঁ, অলোক মামাকেও নিয়ে চলে গেছে। ঠিক আছে তুমি আসো, যে আমরা সবাই আছি। হ্যাঁ অলোক মামা ফোন করছে, সবাইকে বাইরে বার করে দিচ্ছে ঘরের। হাই রে কপাল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার তো অন্ধকারটাই হচ্ছে। তাই ওরে বাবারে। আর এখানে সব প্রতিবেশীরা প্রসাদ দিয়ে গেছে, এখানে আবার একটু পায়েস আছে। ওই যে মেয়ে শোকে চিনতে পেয়েছে, আমি চিনতে পারিনি। এই যে দাদু, ওই দেখো কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, চলো। বাড়িতে চলে এসেছি, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। আজকের জন্য সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা।